নমস্কার, আজকের কবিতাটা মেয়ে ও নারী লাঞ্ছনার ভারী। যেদিন আমি এই আলো নিয়ে ধরাতে জন্মগ্রহণ করলাম, সেদিন আমি আলো নয় অন্ধকার নিয়ে জন্মেছি, কারণ আমি মেয়ে। মা মেয়ে হয়েছি শুনে মা তো ভয় শিকিয়ে বসেছিল, কারণ আমি মেয়ে। বাবা তো দুদিন আমার মুখদর্শনই করেনি, কারণ আমি মেয়ে। দাদু মিষ্টির হাড়িতে থুরথুর দিয়ে মাছ পুকুরে ফেলে দেয়, কারণ আমি মেয়ে। ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে যে, কারণ আমি মেয়ে। সারা ঘর দুয়ার অন্ধকার, এক কোণে একটি ঘরে টিমটিম আলো জ্বলছে। মা আতুর ঘরে বসে সেই আলোয় আমাকে প্রাণ ভরে দেখছে, আর আমায় কোলে তুলে নিয়ে বলছে, কেন এলি, কেন এলি আমার কোলে আমার যন্ত্রণা বাড়াতে। এরা মেয়ে নয়, ছেলে চায়, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। কেন এলি তুই আমার এই কোলে, দেখছিস না ঘরে কেমন চারিদিকে কালবৈশাখীর মেঘ করে এসছে। এরা হয়তো তোকে বড় হতে দেবে, কিন্তু মানুষ হয়তো হতে দেবে না। যাই হোক, বছর পাঁচেক পর বাবা আমাকে ভর্তি করেন একটি পাঠশালায়। আমি পড়াশোনা চালু করি। আস্তে আস্তে যখন বড় হই, বছর ১২ হয় আমার, যখন আমি বুঝতে শিখি, হঠাৎ একদিন পাড়ার কাকিমা আমাকে বলে, এই মেয়ে তুই কোথায় যাস রে। আমি বলি, কেন গো কাকিমা, পড়তে। কাকিমা আমায় বলে, বয়স তো অনেক হলো, পড়ে কাজ নেই, যা এবার সংসার করতে। এই মেয়ে তুই কোথায় যাস রে, কেন গো মন্দিরে। এই তোর না মাসিক হয়েছে, অসুচি তুই, এখন যা ঘরের ভেতরে। মেয়ে মানুষের বড্ড জ্বালা। দুর্গাকে যেখানে দেবী দরবারে নৈবেদ্য চড়ায়, সেই দুর্গার অংশ নারীকে সমাজের পশুগুলো সেখানে ছিঁড়ে ছিঁড়ে খায়, তাও তার নেই রেহাই। সে যে বড় অসহায়, বিশ সমাজও তার থেকে তখন মুখ ফেরায়। মেয়েদের বড্ড জ্বালা। গায়ের রং চড়া হলে, ছি এটা চলবে না, আবার একটু চটা হলে, উফ বড্ড বেশি কটা। মেয়েদের বড্ড জ্বালা। ওজন বেশি তাতেও জ্বালা, নানান কথার বহর। মেয়ে তো সমাজের কাছে পণ্য, মেয়ের হতভাগ্য পিতার কাছে পণ নিয়ে পাত্রী উদ্ধার করে, পাত্র তাকে করে ধন্য। চাকরিওয়ালা পাত্র বেজায় রাজভারী, চাই তার ১০ লক্ষ টাকা আর সোনা ১০ ভরি। এরপরেও নেই নিস্তার। মেয়ে মানুষের বড্ড জ্বালা। নতুন সংসারে এসে যখন সে পড়েছে মা ফাপড়ে, শাশুড়ি তখন প্রমোদ গনে বলে, বৌমা পড়েছ তুমি আমার খপ্পরে। তবুও সে সহ্য করে নেয় সব কষ্ট, চোখের জল অঝরে ঝরে, মন পরিণতি পায় পাথরে। তবুও তার মনে সন্তানের সুখ দেখে আসে তৃপ্তি, আশা ভরা বুকে যখন ভরে ওঠে স্বস্তি, বিধাতা দিচ্ছে তখন কুটিল হাসি। মেয়েদের বড়
রক্ত জ্বালা, কারণ সন্তান বৌমাসহ যখন এসে বলবে এখানে বোধ হয় জায়গা হবে না মা, চলো তোমায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। মেয়েদের বড্ড জ্বালা। কলমে কেষ্টমণ্ডল, কণ্ঠে পূজা।